প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের ক্লাস নিব রসায়ন ষষ্ঠ অধ্যায় থেকে। তোমরা জানো এই অধ্যায়টি হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায় থেকে আমাদের মৌল এবং মোলারিটি এবং ঘনত্ব অর্থাৎ ঘনমাত্রা সম্পর্কে আমরা ধারণা পাবো, লিমিটিং বিক্রিয়কের ধারণা পাবো। তো বন্ধুরা, চলো আমরা চলে যাই। মোল কাকে বলে? অর্থাৎ কোনো পদার্থের আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি তাকে মোল বলে। যেমন আমরা যদি বলি যে কোনো পদার্থ সালফিউরিক অ্যাসিড, এর আণবিক ভর, আণবিক ভর হাইড্রোজেন কত? 1 × 2, সালফার 32, অক্সিজেন 16 × 4, টোটাল হয় হচ্ছে 98 গ্রাম। তাহলে আমি কি দেখলাম, যে কোনো পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে মোল বলে। তাহলে আমি বলতেই পারি এই সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর 98 গ্রাম। তাহলে আমি যদি বলি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু 1 মোল সালফিউরিক অ্যাসিড। যে কোনো পদার্থের, আমি যদি পানির কথা বলি, তোমরা জানো পানির আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে 18 গ্রাম পানি ইজ ইকুয়াল টু 1 মোল পানি। এবার আমরা জানবো, তাহলে আমরা মোল বুঝলাম, এখন আমরা শিখব অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রো একজন বিজ্ঞানী, সে এই মোল এবং রসায়নের সাথে সম্পর্ক রেখে সে একটা নির্দিষ্ট মান দিছে, যেটাকে আমরা বলছি অ্যাভোগাড্রোর সংখ্যা। সে বলছে কোনো পদার্থের 1 মোলে বিদ্যমান অণুর সংখ্যাকেই বলে অ্যাভোগাড্রোর সংখ্যা। অর্থাৎ যে কোনো পদার্থের 1 মোলে যে পরিমাণ অণু থাকে তাকে বলে অ্যাভোগাড্রোর সংখ্যা। তার মানটা কত? এই 6.023 × 10⁻²। তার মানে এই যে এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার মান, এটাকে প্রকাশ করা হয় NA দ্বারা। এর মানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যার মান হচ্ছে 6.023 × 10⁻²। আমি আবার বলছি, কোনো পদার্থের বা যে কোনো পদার্থের 1 মোলে বিদ্যমান অণুর সংখ্যাকেই বলে অ্যাভোগাড্রোর সংখ্যা। আমি যদি বলি 1 মোল সালফিউরিক অ্যাসিড, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। দেখো, আমি মনে করো এ পাশটুকু নাই, আমি যদি এই দ্বিতীয়টা থেকে ধরি 1 মোল সালফিউরিক অ্যাসিড, আমি বলছি যে কোনো পদার্থের 1 মোলে বিদ্যমান অণুর সংখ্যাকে বলে অ্যাভোগাড্রোর সংখ্যা। তার মানটা কত? 6.023 × 10⁻²। আমি উদাহরণ হিসেবে নিলাম 1 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে যে কোনো পদার্থের 1 মোলে 1 মোল সালফিউরিক অ্যাসিডে অণু থাকে এতটি, এগুলো নির্দিষ্ট। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডে অণু থাকে এতটি বলতে পারি। আমি আবারও বলতে পারি 1 মোল পানিতেও অণু থাকে এতটি। তো দেখো, 1 মোল সালফিউরিক অ্যাসিড, তার মধ্যে অণু থাকে 6.023 × 10⁻², এতটি। 1 মোল পানিতে অণু থাকে এতটি। এবার আমরা তুলনা করি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান 1 মোল, 1 মোলে অণু থাকে এতটি। আবার দেখো, 18 গ্রাম পানি সমান 1 মোল পানি, 1 মোল পানিতে অণু থাকে এতটি। তো বন্ধুরা, কি শিখলাম? এইটা যদি এটার সমান হয়, এটা যদি এটার সমান হয়, আমি বলতেই পারি এইটা সমান এটা। এবার আমি কি করলাম, মাঝেরটা মুছে দিলাম, তাহলে আমি কি পেলাম? আমি পেলাম 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকে এতটি, আবার 18 গ্রাম পানিতে অণু থাকে এতটি। তো বন্ধুরা, আমি এবার এ পাশে আসলাম। দেখো, এখান থেকে আমি কি পেলাম? এখান থেকে পেলাম, আমি এদিকে ঘুরিয়ে বলবো, আমি কিসে বললাম এখানে আছে পানি, আমি বলতেই পারি এতটি পানির অণুর ভর 18 গ্রাম। বলতে পারি? অবশ্যই বলতে পারি। আমি এটাও বলতে পারি এতটি সালফিউরিক অ্যাসিড অণুর ভর 98 গ্রাম। বলতে পারি? তাহলে এটা কিন্তু আমি বলতে পারি যে সালফিউরিক অ্যাসিড 98 গ্রাম হলে তার মধ্যে অণু থাকে এতটি। তাহলে এই কথাটাই যদি ঘুরিয়ে বলি যে এতটি সালফিউরিক অ্যাসিড অণুর ভর
কত 98 গ্রাম তাহলে দেখো এখান থেকে আমরা ছোট ছোট প্রশ্নগুলো সমাধান করতে পারি যেমন একটি পানির অণুর ভর কত একটি পানির অণুর ভর কত তোমরা জানো পানি এর আণবিক ভর এর আণবিক ভর 18 সুতরাং দেখো একটি পানির অণুর ভর আমরা জানি 18 গ্রাম পানিতে অণু থাকে 6.023 গুণন 23 তাহলে বলতেই পারি 6.023 গুণন 10^23 এতটি পানির অণুর ভর কত 18 গ্রাম সুতরাং একটি পানির অণুর ভর 18 ভাগ কত 6.023 গুণন 10^23 এত গ্রাম হিসাব করে যাও বের হবে এটাই কি হবে অ্যানসার হবে তাহলে একইভাবে আমরা যে কোনো পদার্থের অণুর সংখ্যা আমরা বের করতে পারবো যদি বলে পরমাণুর সংখ্যা কয়টি তাহলে দেখো যদি একটি পানির অণু না বলে পরমাণু বলতো তাহলে সেম নিয়মে অণু করব করার পরে আমরা দেখব একটি পানির অণুর ভর বের করলাম এবার পরমাণুর সংখ্যা তোমরা খেয়াল করো পানিতে পরমাণু কয়টি আছে হাইড্রোজেন 2টি অক্সিজেন 1টি তাহলে মোট কয়টি হলো 3টি তার এই নিচের লাইন লেখার পরে আমি লিখব সুতরাং একটি পানির অণুর পরমাণুর সংখ্যা রেজাল্ট যেটা বের হবে তার সাথে 3 কি করব গুণ করে দিব অর্থাৎ পরমাণু যতটা থাকবে সেই সংখ্যাটা গুণ করে দিব তো দেখো আমরা এটা বুঝলাম এবার আমরা বুঝব মোলারিটি কি দেখো আমরা যদি মোলারিটি বোঝার আগে আগে আমার মোলার দ্রবণ বুঝতে হবে তোমরা খেয়াল করো আমি যদি বলি পানি চিনি সমান অবশ্যই হবে কি শরবত আমি যদি কেমিস্ট্রির ভাষায় ধরি শরবতটা হবে হচ্ছে দ্রবণ পানিটা হবে দ্রাবক চিনিটা হবে দ্রবক রাইট তাহলে দ্রবণ কাকে বলে বা দ্রব্য কাকে বলে বা দ্রাবক কাকে বলে তোমরা জানো চিনি যদি পানির মধ্যে দেই এক সময় দ্রবণীয় হয় যা পাই সেটা হচ্ছে শরবত শরবতটা হচ্ছে দ্রবণ কে দ্রবীভূত হয় অবশ্যই চিনি তাহলে চিনিটাকে আমরা বলি কি দ্রব তাহলে যে পদার্থ দ্রাবকে দ্রবীভূত হয় তাকে বলে দ্রব আর দ্রাবকের কাজ কি দ্রব্যকে দ্রবীভূত করা যে পদার্থ দ্রবকে দ্রবীভূত করে তাকে বলে দ্রাবক আমরা এটাও জানি দ্রব ও দ্রাবকের ফলে যে মিশ্রণের তৈরি হয় তাকে বলে দ্রবণ এখন মোলার দ্রবণের শর্ত হচ্ছে এই দ্রবণ সব সময় হবে প্রতি লিটার বা 1 লিটার এখন এই দ্রাবকের সাথে কোনো সম্পর্ক নেই সম্পর্ক দ্রব্যের সাথে তাহলে প্রতি লিটার দ্রবণে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তাকে বলে মোলার দ্রবণ তাহলে আমি আবার বলছি প্রতি লিটার দ্রবণে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তাকে বলে মোলার দ্রবণ মোলার দ্রবণ এখন অনেক সময় আমরা বলি 1 মোলার দ্রবণ প্রতি লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে বলে 1 মোলার দ্রবণ প্রতি লিটার দ্রবণে যদি 10 মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে বলে 10 মোলার দ্রবণ এখন মোলারিটি তাহলে কি প্রতি লিটার দ্রবণে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তার মোল সংখ্যাকে বলে মোলারিটি তার মোল সংখ্যাকে কি বলে মোলারিটি যার আরেক নাম হচ্ছে ঘনমাত্রা এটাকে প্রকাশ করি আমরা এম দ্বারা এখন এই ঘনমাত্রা আমরা একটা সূত্র দিয়ে বের করতে পারি সেই সূত্রটা দেখো আমি যদি অর্থাৎ ঘনমাত্রা যে কোনো পদার্থের ঘনমাত্রা বের করতে পারি এস ইজ ইকুয়াল টু
डब्ल्यू गुणन एक हज़ार नीचे एम भि एखे एसटा हे घनमात्रा डब्ल्यू हे द्रव्यर भर एम हे द्रव्यर आणविक भर आणविक भर भि हे द्रवणर आयतन आयतन তাহলে বন্ধুরা এই সূত্রটা তোমরা অবশ্যই খাতায় উঠিয়ে ফেলো এবং দেখো এখান থেকে শিখলাম এস হচ্ছে ঘনমাত্রা ডব্লিউ হচ্ছে দ্রব্যের ভর এমটা হচ্ছে দ্রব্যের আণবিক ভর ভিটা হচ্ছে দ্রবণের আয়তন এখন আমি ঘনমাত্রা এই সূত্র দিয়ে একটা অঙ্ক দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আমি যদি বলি যে এটা একটা আমি বিকার ধরলাম এই বিকারে মনে করো পাঁচ গ্রাম সালফিউরিক অ্যাসিড পাঁচ গ্রাম সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর পাঁচ গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে এর মধ্যে আমি পানি দিলাম পানি দিয়ে এই পরিমাণ আয়তন বের করলাম দুইশো এমএল অবশ্যই ভিয়ের মানটা হতে হবে মিলিলিটার এককে তাহলে দেখো আমি এই বিকারে কি দিছি পাঁচ গ্রাম সালফিউরিক অ্যাসিড দেওয়ার পরে এর মধ্যে আমি পানি দিছি কতটুকু কী পরিমাণ পানি দিছি বা কতটুকু পানি দিলাম তা কিন্তু নির্দিষ্ট নয় পানি দিয়ে টোটাল এই বিকারের দ্রবণ অর্থাৎ পাঁচ গ্রাম সালফিউরিক অ্যাসিড ও পানি মিলে আমার যে আয়তন হলো দুইশো এমএল এবার আমি এই দ্রবণের ঘনমাত্রাটু কত হবে দেখো আমি এই সূত্র দিয়ে বের করতে পারবো কিভাবে আমি আবারও বলি প্রশ্নটা একটি বিকার সেই বিকারে পাঁচ গ্রাম সালফিউরিক অ্যাসিড নিলাম নিয়ে এর মধ্যে পানি দিলাম দিয়ে এই পুরা যে দ্রবণ হলো এই দ্রবণের আয়তন বের হলো দুইশো এমএল অর্থাৎ পানি দুইশো এমএল পর্যন্ত পানি দিলাম দিয়ে ঘনমাত্রা বের করল ঘনমাত্রা আমি বের করব দেখো এখানে ডাব্লিউ ইজ ইকাল টু দ্রব্যের ভর তোমরা জানো পানি দেওয়া আছে আর পাঁচ গ্রাম সালফিউরিক অ্যাসিড তাহলে দ্রব্যকে দুইটা মিলে যে দ্রবণ হলো দ্রব্য অবশ্যই সালফিউরিক অ্যাসিড এই দ্রব্যের ভর আমি যদি উল্লেখ করে লিখি দ্রব্যের ভর ডাব্লিউ ইজ ইকাল টু ফাইভ গ্রাম এখানে আর কি দেওয়া আছে দেখো দ্রব্যের আণবিক ভর আণবিক ভর ক্যাপিটাল এম ইজ ইকাল টু তোমরা জানো দ্রব্যের দ্রব্যটা কি সালফিউরিক অ্যাসিড আণবিক ভর হয় কত সালফিউরিক অ্যাসিড এক গুণন টু সালফার বত্রিশ অক্সিজেন ষোলো গুণন ফোর টোটাল হয় হচ্ছে আটানব্বই তোমরা জানো তাহলে ডাব্লু পেলাম এম পেলাম যদি ভি পাই তাহলে আমরা অঙ্কটা করতে পারবো দ্রবণের আয়তন দ্রবণের আয়তন ভি ইজ ইকাল টু কত এমএল হয়েছে দুইশো এমএল এটা যদি শুধু লিটারে থাকে অবশ্যই সেটাকে এক হাজার দিয়ে গুণ করে আমি এমএল অর্থাৎ মিলিলিটার এককে নিতে হবে দেখো সব মান পেয়ে গেছি এবার আমি এই সূত্রে মান বসাবো ডাব্লু ফাইভ এক হাজার এমটা আটানব্বই ভি হচ্ছে টোয়েন্টি হিসাব করে যা পাবো এটাই পাবো আমি কি ঘনমাত্রা তাহলে এটাই পাবো ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে অবশ্যই ব্যাকেটে রেজাল্টের পরে এম দিতে হবে অর্থাৎ ঘনমাত্রার একক এম তো বন্ধুরা এভাবে আমি অঙ্কটা করতে পারবো যে কোনো পদার্থের আণবিক ভর এবং যদি আমার দ্রব্যের ভর জানা থাকে অবশ্যই আমি সেই দ্রবণের ঘনমাত্রা কত তা বের করতে পারবো তোমাদের আজকে যা শেখানো হলো বাসায় এই বিষয়ে পড়াশোনা করবা এবং এই অধ্যায় পুরোটা পড়াশোনা করবা এই অধ্যায় পুরোটা পড়বা এবং করোনার মধ্যে বাসায় থাকবা মনোযোগ থাকে তুমি সুস্থ থাকলে তোমার পরিবার সুস্থ থাকবে আশা করি সবাই ভালো থাকো ধন্যবাদ।